জাপানকে হটিয়ে বিশ্বের তৃতীয় শক্তিধর রাষ্ট্র হল ভারত সাতাশটি দেশ নিয়ে এমন একটি তালিকা প্রকাশ করেছে এশীয় শক্তি সূচক তালিকায় ভারতের এই উত্থানের কথা জানিয়ে কেন্দ্রের তরফে দেশের গতিশীল বৃদ্ধি যুব জনসংখ্যা এবং অর্থনীতিকে সাফল্যের কারিগর হিসেবে উল্লেখ করা হয়েছে লভি ইনস্টিটিউট এশিয়া পাওয়ার ইন্ডেক্স এই তালিকা তৈরি করেছে সামরিক ক্ষমতা রাজনৈতিক পরিস্থিতি এবং সাংস্কৃতিক প্রভাব এই রকম আটটি বিষয়ের উপর ভিত্তি করে তালিকাটি তৈরি হয়েছে ভারত সেই সব সূচকে অন্যান্য দেশকে পিছিয়ে ফেলে অনেক টাই এগিয়ে করোনা পরবর্তী সময়ে ভারতের আর্থিক বৃদ্ধি অনেকাংশে বেড়েছে বলে দাবি করা হয়েছে ভারতের জনসংখ্যা এবং তার সঙ্গে তাল মিলিয়ে দেশের জিডিপি বৃদ্ধি খুবই উল্লেখযোগ্য ভারতের ভবিষ্যৎ ক্ষমতা উত্তরতর বৃদ্ধি পেয়েছে সুচকে এই বৃদ্ধি এইট অর্থাৎ ভারতের যুব সম্প্রদায়ের সংখ্যা অন্যান্য দেশের তুলনায় অনেকটাই বেশি ফলে ভবিষ্যতে এই যুব দেশের শক্তিশালী সম্পদ হয়ে উঠবে বলে আশাবাদী কেন্দ্র কেন্দ্রের দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত আন্তর্জাতিক স্তরে প্রভূত উন্নতি করেছে বহু ক্ষেত্রে ভারতের নিরপেক্ষ অবস্থান দেশকে শক্তিশালী করে তুলেছে ভারতের ওপর কারো প্রভাব নেই পাশাপাশি দেশের সাংস্কৃতিক প্রভাবও সুচকে ভারতের অবস্থা নির্ণয়ে বড় ভূমিকা পালন করেছে ভারতের সামরিক শক্তি ক্রমাগত বৃদ্ধি পেয়েছে বিভিন্ন দেশ মূলত রাশিয়ার থেকে ভারত নানা সময়ে নানা রকম অস্ত্র কিনে তাদের ভাণ্ডার মজবুত করেছে ভারতীয় সেনাবাহিনীর শক্তি এখন বিশ্বের মধ্যে অন্যতম সেই সব শক্তির বিচারে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারত অনেকটাই এগিয়ে ওই তালিকা অনুযায়ী সর্বাধিক ক্ষমতাশীল রাষ্ট্র আমেরিকা দ্বিতীয় স্থানে চীন এবং চতুর্থ স্থানে রয়েছে জাপান তৃতীয় স্থানাধিকারী ভারতের দুই প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান ও বাংলাদেশ থান যথাক্রমে ষোলো ও কুড়ি